নমস্কাৰ বন্ধু বান্ধৱীসকল, ফাইনেলি মুখ্যমন্ত্রী আত্মনির্ভৰ অসম আঁচনিৰ আন এটা গুৰুত্বপূৰ্ণ আপডেট আহিছে। এডমিট কাৰ্ড নোহোৱাকৈ দিব পাৰিব ইণ্টাৰভিউ নাইবা ট্ৰেইনিং। যোৱা 16 আগষ্টৰ পৰা ইতিমধ্যে মুখ্যমন্ত্রী আত্মনির্ভৰ অসম আঁচনিৰ দ্বিতীয় পৰ্যায়ৰ জিলাভিত্তিক যি ইণ্টাৰভিউ চলি আছে, সেই ইণ্টাৰভিউ নাইবা ট্ৰেইনিঙৰ কাৰণে কোনো ধৰণৰ এডমিট কাৰ্ড মুকলি কৰি দিয়া নহয়। আপোনালোকে এডমিট কাৰ্ড নোহোৱাকৈ কেনেদৰে ইণ্টাৰভিউ দিব পাৰিব আৰু কোনসকলে এডমিট কাৰ্ড নাইবা এছএমএছ নোহোৱাকৈ ইণ্টাৰভিউ দিব পাৰিব, সেই গোটেইখিনি সবিশেষ তথ্য জানিব পাৰিব এই ভিডিঅ'টোৰ জৰিয়তে। সো ভিডিওটি শেষলৈ চাব, লগতে আপুনি যদি আমার চ্যানেল নতুনকৈ ভিজিট কৰিছে তেনে এনেকুৱা ধৰণৰ আপডেটসমূহ সদায় পাই থাকিবলৈ আমার চ্যানেল এতিয়া সাবস্ক্রাইব কৰি থব। তো বন্ধু বান্ধৱীসকল, আমি সকলোৱে জানো যে মুখ্যমন্ত্রী আত্মনির্ভর অসম আঁচনিৰ 1 লাখ যুবক যুবতীক 2 লাখ টকা প্রদান করব, তার 30,000 যুবক যুবতীক প্রথম পর্যায়ের কারণে 30 সেপ্টেম্বর তারিখে আপনার 2 লাখ টকা প্রদান করব। তারপরে ইতিমধ্যে 16 আগস্টের পর ইন্টারভিউ চলি আছে, সেই ইতিমধ্যে বহু কেজন ইন্টারভিউ দিছে বলে আমাক জানাইছে। তো আপনাদের আপনাদের ফলের কোনোবা এজনে ইন্টারভিউ দিছে নেকি, বা যদি ইন্টারভিউ দিছে আপনার কি কি প্রশ্ন সুদিছিল এবার কমেন্টে কষ্ট করে হলে জানাই দিব। এতিয়া হল আপনাদের এই ইন্টারভিউর কারণে যেহেতু ইতিমধ্যে কইছো যে কোনো ধরনের এডমিট কার্ড নাই বা মেসেজ আপনার নাহে, তাহলে আপনার কেনদরে ইন্টারভিউটার কারণে এটেন্ড করব বা কেনদরে আপনি গম পাব। এটা হল আপনাদের এই ইন্টারভিউ কারণে আগতে আমার ভিডিওবর যায় তেলকে জানে আমি আগতে কইছিল যে এই সেকেন্ড পর্যায়ের কারণে কোনো ধরনের ফাইনাল লিস্ট নাইবা এডমিট কার্ড মুক্তি করে দিয়ে নয়, সেই মতে চলি আছে। কোনো ধরনের ফাইনাল লিস্ট নাইবা এডমিট কার্ড এতালেকে মুক্তি হওয়া নাই। তার পরিবর্তে আপনাদের যখন নামটো সিলেকশন হয়েছে এই 30,000 যুবক যুবতীর ভিতর, ডাইরেক্ট অফিসের ফলের পর আপনাদের কল দুদিন বা এদিন আগতে কল করে কই আছে যে আপনাদের একটা ফিক্সড ডেট দিয়ে আছে, সেই ডেট মতো আপনাদের আপনার নির্দিষ্ট স্থানে যায় আপনাদের ইন্টারভিউ নাইবা ট্রেনিং দিব লাগিব। ইতিমধ্যে মূল লগর এটা অহা 21 তারিখে ইন্টারভিউ আর আজি 10টা বজাত কল করেছে ডিপার্টমেন্টের ফলের যে অহা 21 তারিখে ইন্টারভিউ আছে। আর আপনাদের কার কার ইতিমধ্যে কল আছে সেইখানে আপনার জানাই দিব, আর কার কার অহা নাই সেইখানে জানাব। এটা বহুতে জানিব পারিব যে কেন ইন্টারভিউটি হয়েছে, আর যখন ইন্টারভিউ দিছে অলপ কাইন্ডলি জানাই দিব কি কি প্রশ্ন হতে বা তার কি কি প্রসেস হয়ে আছে। এটা হল আপনাদের কেনদরে গম পাব, আপনাদের কোনো ধরনের এইটো ইন্টারভিউর কারণে মেসেজ নাইবা এডমিট কার্ড মুকলি নহয় সেইখানে আপনি নিশ্চয় গম পালে। আপনাদের সেইকারণে আপনার মোবাইলত ডাইরেক্ট কল করব যখন আপনাদের সিলেকশন হয়েছে, তারপর আপনাদের আপনার নিজের মোবাইল নম্বরটি একটিভ রাখবার চেষ্টা করব, মোবাইলটি সদায় লগত রাখবার চেষ্টা করব, কারণ অফিসের পর আপনার ডাইরেক্ট কল করব। আর ডাইরেক্ট আপনি যেতে কোনো ধরনের আননোন নম্বর পাব আপনাদের অল্প কাইন্ডলি রিসিভ করব, হয়তো বহুতের অভ্যাস যে নাম্বার সেভ না থাকলে নাইবা আননোন নম্বর রিসিভ করা অল্প টান পায়। সেই আর আরও একটা গুরুত্বপূর্ণ কথা হল যে অফিসের ফলের কিন্তু আপনার এবারে কল করব, দুবার নেক্সট চান্স নিদে। সেই আপনাদের যদি অল্প কল আসে আপনি এইকটা দিন যিকদিন ইন্টারভিউটি শেষ নহয় আপনাদের মোবাইলটি কাইন্ডলি আপনার ওসর রাখব। এটা ইন্টারভিউ দিবলে আপনার কি কি ডকুমেন্টস লাগবে সেইখানে আমি সুদিছিল যেটা মোক কল করেছিল অফিসের ফলের, তেতিয়ালোকে কৈছে যে আপনাদের যে এপ্লাই করার সময় যিখিনি ডকুমেন্টস দিছিল, আপনার যে ইন্টারভিউ দিছিল প্রথম পর্যায়ত তাতে যা ডকুমেন্টস দিছিল, প্রজেক্ট রিপোর্ট আপনাদের দিব লাগবে, আপনার আধার কার্ড প্যান কার্ড আর ব্যাঙ্ক একাউন্ট এইখানে গোটেখিনি বস্তু লো যাবলে কৈছে, মেট্রিকর এডমিট কার্ডও লো যাবলে কৈছে। তো এইখানে লো 21 তারিখে আমার ইন্টারভিউ আছে সেইখানে জানালো, আর আপনাদের কার কার ইন্টারভিউ আছে বা কল আছে না বাহানা সেইখানে জানাই দিব। তো যদি আর কোনো ধরনের এইখানে আজকে আপডেট যে আপনার কোনো ধরনের মেসেজ নাই বা এডমিট কার্ড আহি আছে, বহুতে সুদি আছে যে এডমিট কার্ড মুকলি কেতি হব, এইটার কারণে কোনো ধরনের এডমিট কার্ড মুকলি নয় আকবার কইস আপনার ডাইরেক্ট কল বা মেসেজ করি মেসেজও নাহে কল করব। তো যদি আর কোনো ধরনের আপডেট আহে নিশ্চয় জানাম, আপনাদের নিশ্চয় জানাব চেষ্টা করব। তো ভালো লাগলে চ্যানেলটো আর ভিডিওটা আপনার বন্ধুদের শেয়ার করে দিব যাতে জানিব পায়। তো লগ পাম নতুন আপডেট, টিল দেন টেক কেয়ার।